হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুগল সম্পর্কিত বা জিমেল সম্পর্কিত বেশ কিছু টিউটোরিয়াল আমার এই চ্যানেলে পাবেন। আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে জিমেল আইডির বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। এর জন্য প্রথমেই জিমেল অ্যাপসটিতে প্রবেশ করবেন। এরপর উপর দিকে ডান কোণায় প্রোফাইল আইকন একটি টাচ করবেন। এরপর এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটি টাচ করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে ডান দিকে একটু স্ক্রল করলে সিকিউরিটি নামক একটি অপশনস পাবেন, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে মাঝামাঝি দেখবেন পাসওয়ার্ড নামক একটি অপশনস রয়েছে, এখানে একটি টাচ করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে ইন্টার ইওর পাসওয়ার্ড বক্সের মধ্যে আপনার বর্তমান পাসওয়ার্ডটি টাইপ করবেন। এরপর নেক্সট অপশন একটি প্রেস করবেন। নেক্সট অপশনে প্রেস করার পর এখানে নতুন একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড সেট করার পূর্বে অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটি যেন স্ট্রং হয়, অর্থাৎ পাসওয়ার্ডের মধ্যে যেন সিম্বল, নাম্বার, লেটার ইত্যাদি অ্যাড থাকে। আমি এখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর নিচের দিকে বক্সের মধ্যে কনফার্ম নিউ পাসওয়ার্ডের এখানে আবার হুবহু পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। এরপর চেঞ্জ পাসওয়ার্ডে একটি টাচ করবেন। এরপর দেখুন পাসওয়ার্ডটি সাকসেসফুলি চেঞ্জড হয়ে গিয়েছে। এরকম ছোট ছোট দরকারি টেকনিক্যাল টিপসগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।